हेलो स्टूडेंट्स, वेलकम टू डब्ल्यूबी एग्जाम गाइड। प्राइमरि टेस्ट 2023 के लक्ष्य रेखे किन्तु रेगुलर किन्तु क्लास करानो होच्छे तोमादेरके फ्रीते यूट्यूबे। और आज के टपिकटा आलोचना करब परिवेशेर किन्तु खूब गुरुत्वपूर्ण एक चैप्टार, सेटा होच्छे बर्ज्य पदार्थ व्यवस्थापना। এটা আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস, সেকেন্ড চ্যাপ্টার চলছে আর ক্লাস নাম্বার 4। যারা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটি দেখোনি, ফার্স্ট চ্যাপ্টার ছিল আমাদের ওয়াটার, এখানে থিওরি এবং এমসিকিউ সবই করানো হয়ে গেছে। আজকে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমাদের টপিক হচ্ছে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলি ওয়েস্ট ম্যানেজমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ 2022 সালে প্রাইমারি টেট পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল এবং আগামী দিনেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো আমাদের 2023 কে লক্ষ্য রেখে কিন্তু আমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে। এবার 1 আগস্ট মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের পেড ক্লাস স্টার্ট হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও 9647300217। স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যেভাবে আমি করাচ্ছি তোমাদেরকে সেভাবেই করাবো। সিডিপি, বাংলা, ইংলিশ, গণিত, পরিবেশ সব চ্যাপ্টারগুলো তোমাদেরকে ধরে ধরে চ্যাপ্টার ওই সমস্ত কিছু করানো হবে। তো যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো তাড়াতাড়ি। তোমাদের মান্থলি খুবই কম ফিস রাখা হয়েছে, মাত্র 100 টাকা। তার বিনিময়ে তোমরা ক্লাসগুলো করতে পারবে, সঙ্গে তোমরা ক্লাসের পিডিএফ এবং মক টেস্ট অ্যাক্সেস করতে পারবে। তাহলে চলো আজকে আমাদের টপিকে ফিরে যাই। তো প্রথমে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে বর্জ্য কী বা বর্জ্য কাকে বলে। দেখো, বর্জ্য জিনিসটা কী, আমরা বর্তমানে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি সমস্ত কিছু কি ব্যবহার করছি? না, কিছু তো আমাদের অবশিষ্ট থাকছে, সেগুলো কি বর্জ্য বলবো? যেমন আমি ভাত খেতে বসলাম, ভাত খাওয়ার পরে যদি আমার থালাতে কিছু ভাত থেকে যায় সেটাও এক ধরনের বর্জ্য পদার্থ। সকালবেলায় তোমার মা যখন তরকারি কাটে, তরকারি যে খোসাগুলো বাড়িতে পড়ে থাকে সেগুলো বর্জ্য পদার্থ। তাহলে সংজ্ঞা হিসাবে কি বলবো? যেগুলো আমাদের ব্যবহারের অযোগ্য, অর্থাৎ যেগুলো আমাদের ইউজলেস, অর্থাৎ আমরা ব্যবহার করব না, আর কি পরিত্যক্ত, মানে যেগুলো ব্যবহার করার পর পড়ে থাকবে, সেগুলো হতে পারে কি কঠিন, তরল বা গ্যাসীয়, তিন রকম হতে পারে। এছাড়া কি, এগুলো আমাদের পরিবেশকে দূষিত করবে, অর্থাৎ আমাদের পরিবেশকে দূষণ করবে, তাকে আমরা বলবো বর্জ্য বা বর্জ্য পদার্থ। ক্লিয়ার? যেমন দেখো, ভাঙা প্লাস্টিক, ছেঁড়া কাগজ, নোংরা জল সবই কিন্তু বর্জ্য পদার্থের মধ্যে পড়ছে। দেখো, বর্জ্য পদার্থের অবস্থার উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? অবস্থার উপর ভিত্তি করে বর্জ্য পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়, একটা যে কঠিন, একটা তরল আর একটা গ্যাসীয়। প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো। দেখো, প্রথমে জানবো কঠিন বর্জ্য কোনগুলো। কঠিন বর্জ্য বলতে যেগুলো তরল এবং গ্যাস বাদে সবই কঠিন, যেমন তরকারি খোসা, প্লাস্টিক, বিভিন্ন জঞ্জাল, ইঞ্জেকশনের সিরিঞ্জ, বিভিন্ন মেডিসিন, ঠিক আছে, সবই কিন্তু কঠিন বর্জ্য পদার্থ। এগুলো সবই কিন্তু কঠিন বর্জ্য পদার্থের মধ্যে পড়বে। নেক্সট দেখো, কঠিন বর্জ্য পদার্থকে পোড়ানো উচিত নয় কেন? কারণ আছে। কারণ আমাদের ক্ষেত্রে যে সমস্ত ক্ষতিকারক কঠিন বর্জ্য পদার্থ রয়েছে, যেমন প্লাস্টিক, পলিথিন, এগুলো কি, এগুলোতে যদি আমি আগুন দিই কী হবে? একটা বিষাক্ত ধোঁয়া নির্গত করবে, অর্থাৎ সেখানে সালফার ডাইঅক্সাইড থাকবে, কার্বন মনোক্সাইড থাকবে, হাইড্রোজেন ফ্লোরাইড থাকবে, যে গ্যাসগুলো কি করে আমাদের বায়ুর সঙ্গে মিশে যাবে। আর বায়ুর সঙ্গে মিশার পরে কিন্তু আমাদের যে জীবকুল তার উপর কিন্তু একটা প্রচণ্ড ক্ষতিকারক প্রভাব ফেলবে। তাই এই পদ্ধতি অবলম্বন করা হয় না, অর্থাৎ কঠিন বর্জ্য পদার্থগুলোকে আগুনে পোড়ানো হয় না। তাহলে কি করা হবে? মাটিতে যদি পুঁতে রাখি তাহলে সেগুলো তো মাটি দূষণ করবে, প্লাস্টিক যেমন, তাহলে কি করব? এর জন্য একটা আলাদা টেকনিক রয়েছে বা আলাদা একটা মেথড রয়েছে, বৈজ্ঞানিক মেথড। সেই মেথডটির নাম হচ্ছে কি, ইনসিনারেশন মেথড, যেটা বাংলায় বলি কি ভস্মীভূতকরণ। ঠিক আছে, এটা কি থাকে, এটাতে একটা ড্রাম থাকে, বড় একটা ড্রাম, সেখানে কি হয় যে এই সমস্ত কঠিন বর্জ্য পদার্থগুলো ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে মুখে একটা ঢাকনা দিয়ে আগুনে একদম পুরো পুড়ে ছাই করা হয়, যার ফলে কোনো রকম গ্যাস বের হতে পারে না। এবার পুড়ে ছাই যখন হয়ে গেল, সেই ছাইগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, সিমেন্ট তৈরি হতে পারে বা বিভিন্ন সার, সারের কাজে হতে পারে, জৈব সার বা জমির সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তারপর দেখো, প্রশ্নটা কীরকম হতে পারে, প্রশ্নটা হতে পারে তোমাদের ইনসিনারেশন মেথডে কোন ধরনের বর্জ্য পদার্থকে মানে ম্যানেজমেন্ট করা হয়, তখন হবে কি কঠিন বর্জ্য পদার্থ। ক্লিয়ার? তারপর দেখো, তরল বর্জ্য পদার্থ। তরল মানে কি, যেগুলো জলের মতন হয়, যেমন আমাদের বাথরুমের জল, ওয়াশরুমের জল, ঠিক আছে, তারপর আমি বলতে পারি হাত ধোয়ার জল, আমাদের বাসন মাজার জল। তাহলে প্রত্যেকটি কাজের যে জল সেটা হচ্ছে কি তরল বর্জ্য পদার্থ। এছাড়াও হতে পারে কলকারখানার যে নোংরা জল সেটা হতে পারে। তাহলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সবই কিন্তু তরল বর্জ্য পদার্থের মধ্যে পড়ছে। তারপরে দেখো, বর্জ্য জলকে, এখানে বর্জ্যবানটা ভুল আছে, বর্জ্য জলকে কীভাবে জীবাণুমুক্ত করা হয়? যে জলটা জীবাণু হয়ে গেছে, অর্থাৎ আমাদের স্নান করার পরে যে জলটা পড়ে থাকে সে জলটা তো জীবাণু, সেই জলটাকে আমরা কোনো কাজে ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে সেই জলগুলোকে আমরা ব্যবহারের উপযোগী করে তুলবো কীভাবে? সে তার কারণ রয়েছে কি, দেখো,
তার বিভিন্ন মেথড রয়েছে। একটা হচ্ছে অতিবেগুনি রশ্মির ব্যবহার, সেই জলের উপরে যদি অতিবেগুনি রশ্মি আমি চালিত করি তাহলে জীবাণুগুলো ধ্বংস হবে। 2 নম্বর ক্লোরিনের ব্যবহার, এর আগেই বলেছিলাম। 3 নম্বর কি, জল ফুটিয়ে খাওয়া। তাহলে 3টে পদ্ধতি করলে আমরা কিন্তু যে দূষিত জলকে কিন্তু আমরা আবার পানের উপযোগী বা অন্যান্য কাজের জন্য উপযুক্ত করে তুলতে পারি। তারপর চলে আসি আমরা গ্যাসীয় বর্জ্য। এতক্ষণ আমরা জানলাম কঠিন বর্জ্য, তরল বর্জ্য আর গ্যাসীয় বর্জ্য। গ্যাসীয় মানে বুঝতে পারছো যেগুলো বায়ুমণ্ডলের সঙ্গে মিশে থাকে, যেমন বিভিন্ন কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, ঠিক আছে। এগুলো কি, এগুলো সব কিন্তু বিষাক্ত গ্যাস, এগুলো জীবগুলোর ক্ষতি করে। শুধুমাত্র এই গ্যাসগুলোই কি গ্যাসীয় বর্জ্য? না, আমাদের বায়ুমণ্ডলের সঙ্গে যে সমস্ত ছোট ছোট ধূলিকণা আর ভেসে বেড়াচ্ছে সেগুলোও কিন্তু গ্যাসীয় বর্জ্যপথের মধ্যে পড়ছে। যেমন কলকারখানার চিমনি থেকে যে ধোঁয়াটা বের হয় সেখানে তো বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল থাকে যেগুলো কিন্তু গ্যাসের সঙ্গে মিশে গিয়ে আমাদের দূষণ ঘটাচ্ছে। তারপরে চলে আসো ই বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য, কাকে বলা হয়, নাম শুনেই বুঝতে পারছো, ই বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য। যেমন আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি কী রয়েছে, আমাদের রুমের মধ্যে কী রয়েছে বলো, রয়েছে কি টিভি, রয়েছে। টিভি খারাপ হয়ে গেছে, টিভির বিভিন্ন পার্টস পড়ে আছে, সেই পার্টসগুলোকে কী বলবো আমরা, ইলেকট্রিক বর্জ্য বলবো। আমার ঘরে টিউব লাইটটা কেটে গেছে, ফিউজ হয়ে গেছে, সেটা পড়ে আছে, সেটাও একটা বর্জ্য পদার্থ। অর্থাৎ যেগুলো ইলেকট্রিকে চলবে অর্থাৎ কারেন্টে চলবে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে আমরা কী বলবো, ই বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য পদার্থ। ক্লিয়ার? যেমন সার্কিটের বোর্ড, টিভি, কম্পিউটারের মনিটর, কম্পিউটারের ব্যাটারি ইত্যাদি সবই কিন্তু এগুলো বর্জ্য পদার্থ। তারপরে চলে আসি বিষাক্ত বর্জ্য পদার্থ কী আর বিষহীন বর্জ্য পদার্থ কী। দেখো বিষাক্ত বর্জ্য পদার্থ সাধারণত আমরা তাকেই বলবো যেগুলো সাধারণত হচ্ছে কি নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল কী সেটা আমরা পরে জানছি, যে যেগুলো মাটির সঙ্গে যুগের পর যুগ থেকে যায়, মাটির সঙ্গে মিশে না, পরিবেশে ব্যাপক হারে ক্ষতি করে তাকে কী বলছে, বিষাক্ত বর্জ্য পদার্থ। যেমন ধরো প্লাস্টিক, পলিথিন, ইউরেনিয়াম, থোরিয়াম যেগুলো রয়েছে। তারপরে কি বিষহীন বর্জ্য পদার্থ কোনগুলো, যার মনের মধ্যে বিষ নেই, অর্থাৎ যার বিষ নেই অর্থাৎ যেগুলো ক্ষতি করে না। যেমন দেখো তরকারির খোসা, তরকারির খোসা যদি ফেলে রাখো অটোমেটিক্যালি সেগুলো কিন্তু মাটি হয়ে যাবে, বা গবাদি পশুর যে মলমূত্র সেগুলো কিন্তু অটোমেটিক্যালি মাটি হয়ে যাবে, সেগুলো কিন্তু কোনোভাবে আমাদের পরিবেশের ক্ষতি করে না, সেগুলোকে আমরা কি বলবো, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে চলে আসি, দেখো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এবং নন বায়োডিগ্রেডেবল, এর আগে জানলাম যে বায়োডিগ্রেডেবল কোনগুলো, যেগুলো হচ্ছে জীব বিশ্লেষ্য, অর্থাৎ আমাদের কিছু কিছু জৈব মানে বর্জ্য পদার্থ রয়েছে যেগুলো কি হয় যে বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা সেগুলো কি হয় পচে যায় এবং মাটির সঙ্গে মিশে যায়, যার ফলে মাটি কিন্তু উর্বর হয়, ক্ষতি করে না পরিবেশে, সেগুলোকে আমরা বলবো বায়োডিগ্রেডেবল। যেমন সবজি, পাতা, ফুল, ফল, ঠিক আছে, এগুলো। যেমন আবার বলতে পারি পাটের যে থলি, পাটের থলিও কিন্তু বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যেগুলো মাটির সঙ্গে মিশে যাবে। তাহলে নন বায়োডিগ্রেডেবল কোনগুলো, যেগুলো মৃত্তিকার সঙ্গে মিশবে না, অর্থাৎ কি জীব অবিশ্লেষ্য, যেগুলো ব্যাকটেরিয়া কোনোভাবেই সেগুলোকে ভাঙতে পারবে না বা নষ্ট করতে পারবে না, যেমন প্লাস্টিক, পলিথিন এবং বিভিন্ন শিল্পজাত বর্জ্য পদার্থ। ক্লিয়ার? এর আগে বললাম বায়োলজিক্যাল, এবার দেখো বর্জ্য পদার্থ কাকে বলা হয় বা বায়োলজিক্যাল ওয়েস্ট কাকে বলা হয়। দেখো এখানে কি বলছে, উদ্ভিদ ও প্রাণীর অংশ বিশেষ, বা যে কোনো উদ্ভিদ হোক বা প্রাণী হোক, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী বা দেহ বিশেষ অংশ মূলত জৈব পদার্থ, অর্থাৎ প্রাণীদেহের, প্রাণীদেহের যে সমস্ত মানে অব্যবহারযোগ্য জিনিসগুলো পড়ে থাকে সেগুলোকে আমরা কি বলবো, বর্জ্য পদার্থ, অর্থাৎ জৈব বর্জ্য পদার্থ, যেগুলো আমাদের প্রাণী দেহ থেকে তৈরি হয়, ঠিক আছে। যেমন হচ্ছে শাকসবজি, একটা উদ্ভিদ থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ প্রাণ রয়েছে উদ্ভিদের, তাই এটা হচ্ছে কি জৈব বর্জ্য পদার্থ। প্লাস্টিকের কি কোনো প্রাণ রয়েছে, নেই, তাহলে এটা কিন্তু জৈব বর্জ্য পদার্থের মধ্যে পড়বে না। তারপর চলে এসে আমরা হ্যাজার্ডাস ওয়েস্ট। হ্যাজার্ডাস ওয়েস্ট বলতে কি বোঝায়, এখানে বিষাক্ত ধাতুজ বর্জ্য পদার্থ, ধাতুজ, আর ধাতু মানে কি হবে, কঠিন। তাহলে দেখো সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, অ্যাসবেস্টেস, তারপরে ডাইঅক্সিন জাতীয় বিভিন্ন যে সমস্ত কঠিন বর্জ্য পদার্থগুলো রয়েছে তাকেই বলা হয় কি হ্যাজার্ডাস ওয়েস্ট, অর্থাৎ কি হ্যাজার্ডাস ওয়েস্ট কী হবে, কঠিন, কঠিন বর্জ্য পদার্থ। তারপরে চলে এসে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে কি, এমন একটা মাধ্যম বা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমাদের পরিবেশে থাকা বিভিন্ন বর্জ্য পদার্থগুলোকে কী করতে পারি, হয় ব্যবহারের উপযুক্ত করে তুলব বা সেগুলো পুরোপুরিভাবে নষ্ট করে দেবো। যেমন কাগজ, প্রতিদিন যে পেপার বয় আমাদেরকে কাগজ দিয়ে যাচ্ছে সেই কাগজগুলো আবার পরে নিয়েও যাচ্ছে, কারণ সেই কাগজগুলো থেকে আবার তারা কাগজ তৈরি করবে, তাই কি না। তাহলে সেগুলো হচ্ছে বর্জ্যপথ ব্যবস্থাপনা, যেটা আমাদের শেষ হয়ে গেছে, ব্যবহার নেই, সেটাকে আবার ব্যবহারের উপযুক্ত করে তোলা, সেটাকেই বলছি বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা।
তো আমাদের ফাউন্ডেশন ব্যাচ 2023 প্রাইমারি টেটকে লক্ষ্য করে করা হয়েছে। সিডিপি বাংলা ইংলিশ গণিত পরিবেশ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিককে সিলেবাস অনুযায়ী ধরে ধরে প্র্যাকটিস করানো হবে, থিওরি ক্লাস করানো হবে। যারা অ্যাডমিশন নিতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন হতে পারো। সেখানে তোমাদের মান্থলি ফিস মাত্র 100 টাকা প্রতি মাসে। তারপরে চলে আসি আমরা ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন কি, দেখো এর আগে কিন্তু জলের যে চ্যাপ্টারটা পড়ছিলাম আমরা জেনেছি যে প্রতিনিয়ত কৃষক যে জমিতে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করছে সেই সমস্ত কীটনাশক সার বা কীটনাশক বীজগুলো কি হয় বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে মুছে যায়, যার ফলে কি হয় সেগুলো কিন্তু বিভিন্ন পুকুরে গিয়ে জমা হয়। পুকুরে গিয়ে যখন ওই কীটনাশক সার বা রাসায়নিক সার মিশ্রিত জল জমা হয় তখন জলের পুষ্টির পরিমাণটা বেড়ে যায়, আর পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কি হবে প্রচুর শৈবাল কচুরিপানা অ্যালগি জাতীয় উদ্ভিদ তৈরি হয়, যার ফলে উদ্ভিদের তো ভালো হয় কিন্তু প্রাণীকুলের ক্ষতি হয়। প্রাণীতে সেই জলেই বিন্দুমাত্র অক্সিজেন থাকে না, যার ফলে সমস্ত প্রাণী মারা যায়। এই ঘটনাটাকে কি বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় ইউট্রিফিকেশন। ঠিক আছে, তাহলে ইউট্রিফিকেশনের দায়ী জন্য দায়ী কে, ইউট্রিফিকেশনের জন্য দায়ী হচ্ছে কি ফসফরাস বা ফসফেট দুটোই কিন্তু দায়ী। ক্লিয়ার? তারপরে চলে আসি টেক ব্যাক পলিসি। নাম শুনেই বুঝতে পারছো কি টেক ব্যাক মানে নেওয়া দেওয়া পদ্ধতি, এটা কি ধরনের ম্যানেজমেন্ট। যেমন দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত স্মার্টফোন চেঞ্জ করছি, আজকে আমি এক মোবাইল ব্যবহার করছি 2 বছর পর অন্য মোবাইল ব্যবহার করব, 2 বছর পর দেখলাম আমার মোবাইলটা ভালো কাজ করছে না, হ্যাং করছে, আমি কি করব সেই মোবাইলটাকে সেই কোম্পানির সাথে এক্সচেঞ্জ করে নেব, ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোর সঙ্গে এক্সচেঞ্জ করে নিচ্ছি কিনা। অর্থাৎ কি, আমি কোনো জিনিস ব্যবহার করব, ব্যবহার করার পর যখন ওই বস্তুটা তার কর্মক্ষমতাকে হারিয়ে ফেলবে তখন সেই বস্তুটাকে আমি কি করব বা দ্রব্যটাকে কি করব সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সেটা ফিরিয়ে দেবো। এটাকেই বলছে কি টেক ব্যাক পলিসি। বোঝা গেছে? যেমন কম্পিউটারের বিভিন্ন পার্টস হতে পারে, মোবাইল হতে পারে, এগুলো। তারপরে চলে আসো নিষ্কাশন, যেটাকে বাংলায় বলছে ড্রেনেজ, নিষ্কাশন বাংলায় আর ইংরেজিতে বলছে ড্রেনেজ। ড্রেনেজটা মানে কি, দেখো যে সমস্ত কলকারখানা রয়েছে বিভিন্ন জায়গায় তরল বজ্রপথ রয়েছে যেগুলো একটা পাইপের মাধ্যমে আসে এবং কি হচ্ছে আমাদের সরাসরি পুকুরে পড়ছে সেগুলো বলছে নিষ্কাশন। বোঝা গেল? আমাদের পুকুরে পড়ছে, সমুদ্রে পড়ছে, নদীতে পড়ছে, সেগুলোকে কি বলবো আমরা নিষ্কাশন। নিষ্কাশন কথাটির অর্থ হচ্ছে তরল পদার্থ এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, এটাকেই বলছে কি নিষ্কাশন। এটা বজ্র পদার্থ ব্যবস্থানে পড়ার মধ্যে একটা পদ্ধতি, অর্থাৎ নিষ্কাশন পদ্ধতি। এখানে কি করা হয়, ওই যে কলকারখানার যে নোংরা আবর্জনা জলগুলো সরাসরি সমুদ্রে বা নদীতে ফেলা হয় না, সেগুলো বিভিন্ন ট্রিটমেন্ট করা হয় জলের এবং তার ফলে সেখানে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করা হয়, যার ফলে সেগুলো কি হয় ব্যবহারের উপযুক্ত হয়ে যায় এবং সেই জলটাকে তারপরে নদীতে বা সমুদ্রে ফেলা হয় বা পুকুরে ফেলা হয়। এটাকেই আমরা বলবো কি নিষ্কাশন মেথড। ক্লিয়ার? তারপরে চলে আসো কি ওপেন ডাম্পিং। ওপেন ডাম্পিং কি, যে এটা হচ্ছে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার একটি মাধ্যম। তাহলে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার একটি মাধ্যমটা কি, সাধারণত নিচু জায়গা যেমন পুকুর হতে পারে, ঠিক আছে, একটা নিচু জায়গা জল নেই, সেখানে কি করা হয় সেই শহরের বিভিন্ন বর্জ্য পদার্থগুলো নিয়ে এসে জড়ো করা হয়। দেখতে পাচ্ছ তোমরা ছবিতে যে একদম লরিতে করে নিয়ে এসে বর্জ্য পদার্থ ফেলে রাখছে, অর্থাৎ এটা ওপেনলি খোলাখুলি হয়ে পড়ে থাকছে। আর এটা সবসময় বেছে নিতে হয় কোথায়, যে যেখানে মানুষজন থাকে না, মানুষজন বসবাস করে না সেখানে, কারণ এর প্রচণ্ড গন্ধ থাকা যায় না। আর এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, এটা কিন্তু বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার একটি সবথেকে বড় মানে ক্ষতিকারক একটা স্টেপ বা ক্ষতিকারক একটা মাধ্যম, এটা কখনোই ফলো করা উচিত নয়, কারণ এর মাধ্যমে কি হয় আমাদের পরিবেশ প্রচণ্ড হারে দূষিত হয়, বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। তারপরে দেখো লিচেট। লিচেট জিনিসটা দেখো, যখন বৃষ্টি হচ্ছে, ছবিটা দেখো, যখন বৃষ্টি হচ্ছে আমাদের ভূত্বকের ওপরে বা মাটির ওপরে বিভিন্ন বিষাক্ত বজ্রপথ রয়েছে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য রয়েছে, সেগুলো কি হচ্ছে বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে মাটির নিচে চুঁয়ে যাচ্ছে, চুঁয়ে গিয়ে ভূমধ্যস্থ যে জল রয়েছে সেগুলোকে ক্ষতি করছে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয় লিচেট বলা হয়। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় লিচেট। ক্লিয়ার প্রত্যেকে? তারপর দেখো ব্যাগাস কি, খুব ইম্পর্টেন্ট ব্যাগাস জিনিসটা কি, এইগুলো কিন্তু পরীক্ষা দেবে, হ্যাঁ একটু ভালো করে পড়ে রাখো। ব্যাগাসটা কি বলছে, সাধারণত চিনি শিল্পে আখের যে ছোবড়া হয় না, যে আমরা অনেক সময় আখের জুস খাই বা আখের রস খাই, তখন কি হয় মেশিনে একটা আখের ছোবড়া ফেলে রাখে, সেইগুলোকে কি বলা হয় ব্যাবেজ বলা হয়। সেগুলো পরবর্তী টাইমে বিভিন্ন কলকারখানায় মডিফাই করে, তারপরে সেগুলো কাগজের মণ্ডপ তৈরি করে, যার ফলে কাগজ কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তাহলে আখের যে ছোবড়া বা যেটাকে আমরা ব্যাবেজ বলি সেগুলোকে কি করা হয় যে কাগজ তৈরিতে মানে তৈরি করে, অর্থাৎ কাগজ তৈরি করার জন্য মেরামত করা হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তারপরে জানবো কি ওয়েস্ট এক্সচেঞ্জ, অর্থাৎ ওয়েস্ট এক্সচেঞ্জ মানে কি, যে নতুন জিনিস নাও পুরনো জিনিস দাও। বোঝা গেল? নতুন জিনিস নাও পুরনো জিনিস দাও, এটাকে বলছে কি ওয়েট এক্সচেঞ্জ।
যেমন দেখবে গ্রাম অঞ্চলে অনেক সংস্থা থেকে আসে যে মা বোনেরা তোমাদের যদি পুরনো কাপড় থাকে আমাদেরকে দাও, এর বিনিময়ে থালা কলসি হাঁড়ি পাতলি যা আছে তোমরা নিতে পারো, ওরা নিয়ে আসে বিক্রি করার জন্য। তখন অনেকে কি করে যে নিজেদের পুরনো যে জামা কাপড়গুলো আছে তাদেরকে দিয়ে দেয় আর তাদের কাছ থেকে নতুন কিছু নেয়। এই যে বর্জ্য পদার্থ বাড়িতে ছিল সেগুলোকে কি বলছি আমরা, ওয়েস্ট এক্সচেঞ্জ। বাড়িতে অনেক নোংরা কাগজপত্র পড়ে আছে, সেগুলো কি করলাম দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি একটা কিছু নিলাম, সেটাকে আমরা কি বলবো, ওয়েস্ট এক্সচেঞ্জ বলবো। যেমন পুরনো কাগজ থেকে নতুন কাগজ তৈরি করা, তাহলে আমাদের কাছ থেকে নতুন কাগজকে পুরনো কাগজ কেন নিচ্ছে, কারণ সেই পুরনো কাগজগুলোকে নতুন কাগজে রূপান্তর করা। ওকে, তারপরে চলে এসে দেখো গার্বেজ। গার্বেজ কি? গার্বেজ হচ্ছে এমন এক ধরনের বর্জ্য পদার্থ যেটা কি হয় পচে যায়, কি বললাম, যেটা পচে যায় এবং দুর্গন্ধ ছড়ায়, খুবই প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায়, তাকে আমরা কি বলবো, গার্বেজ বলবো। যেমন সবজির খোসা, পচা ফল, মাছের আঁশ, এগুলো কি প্রচণ্ড গন্ধ না? এই গন্ধযুক্ত জিনিসগুলোকে কি বলা হয়, গার্বেজ বলা হয় বা আবর্জনা বলা হয়। তাহলে আবর্জনা এবং জঞ্জালের মধ্যে পার্থক্য কি জানবো? তাহলে রাবিশ বা জঞ্জাল কোনগুলো? রাবিশ বা জঞ্জাল বলতে বোঝাচ্ছে যে কঠিন বা শুষ্ক বর্জ্য পদার্থ, কি বললাম, কঠিন শুষ্ক বর্জ্য পদার্থ, যেগুলো কিন্তু পরিবেশের সঙ্গে মিশে যায় না বা যেগুলো পচনশীল নয়, সেগুলো হচ্ছে জঞ্জাল। জঞ্জালের কোনো গন্ধ থাকে না বললেই চলে, কারণ সেগুলো তো পচে না। যেমন হচ্ছে পলিথিন, প্লাস্টার, ঠিক আছে, প্লাস্টিক, বৈদ্যুতিক ভাঙা বিভিন্ন বাল্ব, ঠিক আছে, টিউবলাইট, এগুলো কখনোই কিন্তু মাটির সঙ্গে পচে যাবে না আর এগুলো কখনোই কিন্তু গন্ধ ছড়াবে না। তাই এগুলোকে কি বলা হয়, রাবিশ, আর যেগুলো গন্ধ ছড়ায় তাকে বলা হয় গার্বেজ। ক্লিয়ার প্রত্যেকের? তারপরে চলে আসি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হচ্ছে সব থেকে ক্ষতিকারক, যেমন হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, কার্বন, এগুলো কি, এগুলো সবই কিন্তু তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। ঠিক আছে, যখন আমরা ইউরেনিয়াম ব্যবহার করছি বর্জ্য পদার্থ হিসাবে, তখন কি হবে, এগুলো কি আমাদের প্রচণ্ড পরিমাণে কিন্তু ক্ষতি করে, বোঝা গেছে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি করে আমাদের। সেই জন্য এগুলোকে খুবই সাবধানে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কোনগুলো, এগুলো কিন্তু পরীক্ষা আসে, যেমন হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, কার্বন 14, এগুলো এগুলো নামগুলো একটু মাথায় রাখো। তারপরে চলে আসে দেখো কম্পোস্টিং। কম্পোস্টিং বলতে কি বোঝায়, আমাদের পরিবেশে যেগুলো বায়োডিগ্রেডেবল, যেগুলো মাটির সঙ্গে মিশে যায় বা ভঙ্গুর, সেই সমস্ত বর্জ্য পদার্থগুলোকে কি করা হয়, পচিয়ে ফেলা হয়। পচিয়ে ফেলে মাটির সঙ্গে মিশে যায় এবং সেগুলো একটা কি করে, সার তৈরি করে, যেটাকে বলা হয় কি, কম্পোস্টিং। ঠিক আছে, সেগুলোকে কি বলা হয়, কম্পোস্টিং বলা হয়। এবার কি দেখো ভার্মি কম্পোস্টিং। ভার্মি কথাটির অর্থ কি তোমরা প্রত্যেকে জন্য কেছো? আমরা কি জানলাম যে ওই সমস্ত বর্জ্য পদার্থগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে সেখানে বিভিন্ন কেঁচো দেওয়া হয়, যে কেঁচোগুলো কি করে ওই বর্জ্য পদার্থযুক্ত মাটিগুলোকে উর্বর সারে কিন্তু মানে পরিণত করে। ঠিক আছে, উর্বর সারে। তাহলে ভার্মি কম্পোস্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান কার, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে কেঁচো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, 2022 সালে এসেছিল। তোমরা যারা এখনও কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নাওনি, যারা অ্যাডমিশন নিতে চাও 9647300217 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমাদের সেখানে প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে প্র্যাকটিস করানো হবে, থিওরি ক্লাস হবে, মক টেস্ট হবে, এছাড়াও বিভিন্ন রাজ্যের প্রিভিয়াসের কোশ্চেনগুলো প্রোভাইড করা হবে। তারপরে দেখি আমরা সিউয়েজ এবং স্লাজ বলতে কি বোঝায়। দেখো ছবি দিয়েছি, দেখো সিউয়েজ বলতে কি বোঝায়। সিউয়েজ বলতে বোঝাচ্ছে নালা, নর্মদা বা বিভিন্ন ট্যাঙ্কের যে সমস্ত নোংরা জল, সেগুলোকে বলছে সিউজ। তো দেখবে যে তোমরা যদি শহরে যাও, দেখবে ছোটো ছোটো আছে, রয়েছে তোমার কি বলেছে, ড্রেনেজ রয়েছে, সেই ড্রেনেজ দিয়ে কিন্তু জল চলে যাচ্ছে, সেগুলোকে কি বলবো আমরা, সিউজ বলবো। তাহলে স্লাজ কোনগুলো? স্লাজ বলতে বোঝাচ্ছে যখন কোনো একটা নদীতে বা কোনো একটা নিচু জায়গাতে সিউয়েজ পড়ে 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 একটা স্তর তৈরি করে ফেলেছে, সেটাকে কি বলবো একটা স্লাজ। অর্থাৎ কি জলের নিচে থিতিয়ে পড়ে থাকা জিনিসগুলোকে আমরা কি বলবো, স্লাজ বলবো। দেখতে পাচ্ছ ছবি, নিচের ছবিটা স্লাজের, ওপর ছবিটা জলের, তার মানে সিউয়েজের। ক্লিয়ার? তারপরে দেখো সীসা দূষণ। কিছু দূষণ জানবো আর তার সঙ্গে তার সম্পর্কে রোগ জানবো। সীসা দূষণ, সীসা দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। পারদ দূষণের ফলে যে রোগটি হয় সেটা বলছি মিনামাটা। ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয় সেটা বলা হয় ইটাইটাই। আর ফ্লোরাইড দূষণের ফলে যেটি হয় সেটা হচ্ছে ফ্লোরোসিস রোগ। আর্সেনিক দূষণের ফলে হয় কি, ব্ল্যাক ফুট রোজ। তাহলে এই রোগগুলোর নামগুলো একটু মাথায় রাখো, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তারপর নেক্সট পদ্ধতি দেখো স্ক্রুবার। এতক্ষণ আমরা কঠিন পদার্থ সম্পর্কে জানলাম, তরল পদার্থ সম্পর্কে জানলাম, কিন্তু গ্যাসীয় পদার্থ সম্পর্কে কীভাবে জানবো? তো গ্যাসীয় পদার্থগুলোকে সংশোধন করার জন্য বা ব্যবহারের উপযুক্ত করে তোলার জন্য এই যে পদ্ধতিটা রয়েছে স্ক্রুবার, এই স্ক্রুবার পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। স্ক্রুবার পদ্ধতি হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যে পদ্ধতিতে কী করা হয়, বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলোকে শনাক্তকরণ করা হয়, ঠিক আছে, ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ, এবং সেগুলোকে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়। ওকে, ক্লিয়ার? সেই পদ্ধতিটির নাম হচ্ছে কি, স্ক্রুবার। নেক্সট দেখো বলা হয়েছে কি ল্যান্ডফিলিং। ল্যান্ডফিলিং মানে কি, জমি ভরাট করা।
তো আমাদের যে শহর অঞ্চল রয়েছে বা গ্রাম অঞ্চল থেকে অনেকটা দূরে কোনো একটা ফাঁকা জমি না হলো বা জায়গা না হলো, সেখানে অনেক গভীর করে খাদ করা হলো, খাদ করার পরে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো রয়েছে সেখানে রাখা হলো, তারপর মাটি দিয়ে ঢাকা চাপা করা হলো, এটাকে বলছে কি ল্যান্ড ফিলিং। ঠিক আছে, এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো, কারণ এটা থেকে কোনো রকম দুর্গন্ধ ছড়ায় না, বিভিন্ন রোগ জীবাণুও ছড়ায় না। তারপরে চলে আসি সেগ্রিগেশন অফ ল। সেগ্রিগেশন ল মানে কি? এটাও কিন্তু বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার একটি মাধ্যম। এখানে কি বলছে দেখো, এখানে সেগ্রিগেশন অফ ল বলতে বোঝাচ্ছে যে এক ধরনের বর্জ্য পদার্থ, যারা বর্জ্য পদার্থ নিয়ে যায় কি থাকে, একটা ধরো বড় বস্তাতে করে নিয়ে যায়, সেখানে লোহা থাকে, প্লাস্টিক থাকে, কাঁচ থাকে, সব কিছু থাকে, কাগজ থাকে, তো এটা কি করতে হবে, এটার প্রত্যেকটা জিনিসকে আলাদা করতে হবে, কাগজ একদিকে, লোহা একদিকে, ঠিক আছে, টিন একদিকে, এভাবে সবগুলোকে আলাদা করতে হবে। সেই আলাদা করার পদ্ধতিটাকে কি বলছে, বজ্র পৃথকীকরণ বা সেগ্রিগেশন অফ দ্য ল। ক্লিয়ার? তারপর দেখো বজ্র পদার্থ ব্যবস্থাপনার পদ্ধতি কি, যে পদ্ধতিগুলো জানলাম কি কি হবে, দেখো একটা হচ্ছে কি স্ক্রুবার, একটা হচ্ছে কি ড্রেনেজ, একটা হচ্ছে কি কম্পোস্টিং, আর একটা হচ্ছে কি ল্যান্ডফিলিং, আর একটা হচ্ছে কি সিগ্রেশন অফ দ্য ওয়েস্ট, আর একটা হচ্ছে কি ওপেন ডাঙ্কিং। ঠিক আছে, এই যে পদ্ধতিগুলো আমরা জানলাম, এই পদ্ধতিগুলো থেকে কি প্রশ্ন আসবে, নিচের কোনটি বজ্র পদার্থ ব্যবস্থাপনার একটি মাধ্যম নয়, তিনটি অপশন থাকবে এখান থেকে, একটা অপশন থাকবে না, সেটাকে আমরা কি বলবো, বজ্র পদার্থ ব্যবস্থাপনার পদ্ধতি। ওকে, থ্যাংক ইউ, এই পর্যন্ত আজকে পুরো ক্লাসটা করিয়ে দিলাম বজ্র পদার্থের উপরে, আর এর উপরে কোনো কিছুই নেই আমার জানা মতে। এর উপরে কিন্তু নেক্সট দিন একটা বড় ক্লাস করে তোমাদেরকে আমি MCQগুলো প্র্যাকটিস করে দেবো, তাহলে কিন্তু তুমি সমস্ত কিছু পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের PDF পাওয়ার জন্য বা লাইভ ক্লাস রেকর্ড ক্লাসগুলো করার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, এছাড়াও যে তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, সেখান থেকেও তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে। থ্যাংক ইউ।